আমার চ্যানেলে বন্ধুরা বিশাল বড় একটা স্ট্রাইক এসেছে, আমি জানি না আমার চ্যানেলটা বাজবে কিনা। আমি সেই মানে 3:30-4 সময় আমি মানে সেটা এসেছে স্ট্রাইকটা পরশু দিন 9 তারিখ, আমি এতটা খেয়াল করি তো আজকে খেয়াল পড়েছে। তো দেখছি 26 তারিখে হয়তো আমার চ্যানেলটা থাকবে না, আমি রাখতে পারবো কিনা জানি না বন্ধুরা। আমি সেই 3:30-4 সময় বেরিয়েছি, তোমরা জানো আমি 5:30-5 শর্ট দিই, আমার আজকে শর্ট ভিডিও দেওয়া হয়নি। আমি সেই সব সাইবার ক্যাব দিয়ে আর এখানে দোকান দিয়ে আমি পাগলের মতো আমি 9টার সময় বাড়ি এলাম বন্ধুরা। মানে যে স্ট্রাইকিল আসছে, যে কোনো রকমভাবে আমি ভিডিও করতে গিয়ে আমার বা তোমাদের দাদা আমরা দুজনের হাত দিয়ে যে কোনোভাবে ইউটিউব থেকে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, যেটা আমরা চাইনি। কেউ চায় বলো নিজের চ্যানেলের এত বড় ক্ষতি করতে? কিন্তু যেভাবে হোক আমাদের হাত দিয়ে হয়ে গেছে ভুলবশত। কিন্তু স্ট্রাইক এসেছে 26 তারিখের মধ্যে, আমি যদি এই স্ট্রাইকটা হাঁটাতে না পারি তাহলে আমার চ্যানেল অফ হয়ে যাবে। আমি গেছিলাম, কেউ কিছু করতে পারলো না, 2টো সাইবার ঘুরেছি, 2-3টে দোকান ঘুরেছি। একজন বললো দিদি কালকে 5:30-5 সময় আসবে, দেখি কিছু করতে পারে কিনা। আমি জানি না বন্ধুরা কি করতে পারবো না পারবো, মনে হয় আমার আর ইউটিউবে থাকা হবে না। আমার যদি এই চ্যানেলটা দিলে, আমার তো একটাই চ্যানেল ইউটিউবে, আমি ফেসবুকও করি না ইনস্টাগ্রামও করি না। হ্যাঁ ইনস্টাগ্রামে 1টা না 2টো ছবি আমি দিয়েছিলাম কোনকালে, তারপরে আমি পারি, কারণ 3টে একসাথে আমার টানার মতন। সত্যি কথা বলতে বন্ধুরা, এই আমার 2টো বাচ্চা নিয়ে আমি পেরে উঠবো না বলে আমি শুধুমাত্র ইউটিউব করি, আর আমার এই একটাই চ্যানেল। এই চ্যানেলটা যদি বন্ধুরা আমার চলে যায়, আমি আর আমার ফিরবো না আমি আর এটি, কেননা কোনো পক্ষে আর সম্ভব না। আমি এতটা দূর এগিয়ে যদি এত বড় একটা ধাক্কা খেলাম, জানি না কী হবে, বুঝতে পারছি না কী হবে। চ্যানেলটা মনে হয় আমার থাকবে না, এটা আমি বুঝতে পারছি। পরে কী হয় আমি তোমাদের 5:30 পরে কালকে আবার জানাবো। ভাবছি আজকে তো শর্ট ভিডিও দিতে ভাবছি দেবো কিনা, একটা দিতে দিতে ইচ্ছে করছে, আবার ভাবছি না দেবো না, জানি না কি। আমার চ্যানেলই না থাকলে আমি আর এনার্জি থাকে বলো তোমরা? না যাও, না না অন্য করে নাও আর কি করবে। হ্যাঁ চাউমিন খাবো, ঠিক আছে যাও যাও রান্না করো।